আমাদের ঘরের বাজার কিন্তু সাধারণত পুরুষ লোকরাই করে, মানে হাজব্যান্ডরা করে। যাদের হাজব্যান্ড দেশে থাকে সাধারণত তারাই বাজার করে, আর যাদের হাজব্যান্ড দেশের বাইরে থাকে তাদের হিসাব আলাদা। তবে বাজারে গেলে কিন্তু পুরুষ লোকের চেয়ে মহিলা মানুষই বেশি দেখা যায়। যাই হোক, আমার ঘরের বাজার সাধারণত আইনের বাবাই করে। তবে আজকে আইনের বাবাকে ছুটি দিয়ে মা ছেলে মিলে চলে আসলাম বাজারে বাজার করার জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভীন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আজকে আমি আর আয়ান চলে এসেছি বাজার করার জন্য। আমি আর আয়ান আগেও বাজার করেছি, তবে তখন হয়তো দেখা গেছে আইনের বাবা বাসায় ছিল না বা আইনের বাবা আজকে বাজার করতে পারবে না তখন। তো আজকে বাজার করে নিলে আইনের বাবা বাসায় থাকবে এবং বাজারগুলো দেখবে, তো সেই কারণে আগ্রহটাও একটু বেশি যে বাজার করে নেওয়ার পর আইনের বাবা কী বলে। ফ্রিজে অনেক মাছ মাংস আছে, তারপর আবার সামনে ঈদ, তো এখন বাজার করার কোনো কথাই ছিল না। তবে বেশ কিছুদিন আয়ান পাঙ্কাশ মাছ বাজার খেয়ে এখন আয়ানের কাছে এত ভালো লেগেছে যে আয়ান অন্য মাছ খেতেই চাচ্ছিল না, তো সেই কারণে আজকে বাজারে আসা। তো পাঙ্কাশ মাছ কিনেছি, মলাই মাছ কিনেছি, সবজির মধ্যে বেগুন, করলা, আলু, ধনেপাতা, কাঁচামরিচ কিনে নিয়েছি। তবে পাঙ্কাশ মাছ আমার একটা কেনার কথা ছিল, আয়ানের বাবা যে দাম বলে দিয়েছে সেই দামের থেকে কমে পেয়েছি, তো সেই কারণে আমি দুইটা পাঙ্কাশ মাছই কিনে নিয়েছি। আর পাঙ্কাশ মাছ আমি বাজার থেকে কেটে নিয়েছি, তবে বাসায় গিয়ে আমার মলাই মাছগুলো কাটতে হবে। আয়নের বাবাকে ঘুমিয়ে রেখে আমরা বাজারে চলে গিয়েছিলাম। বাসায় এসে দেখি আয়নের বাবা ঘুম থেকে উঠে গিয়েছে। আয়না বউ, বাজার কেমন হয়েছে? বাজার ভালোই হয়েছে, দেখলাম তো অনেক জিনিস নিয়েছো বেশি দাম দিয়ে। আমি যেমন বাজার করি এমন দাম জানতে পারো না, বেশি দাম দিয়ে নিয়েছো, বেশি দাম দিয়ে। ঠিক আছে, লাভ হয়েছে। আর সবজি, সবজির বাজার তো যে যতটুকু মিতারে, তাহলে বাজার ভালোই হয়েছে। বন্ধে দিন তুমি বেশিক্ষণ ঘুমাবা, এই কারণে আমি তোমার না ডাইকা বাজারে চলে গেছি। আর আমরা আয়সা দেখি তুমি ঘুম থেকে উঠেই মোবাইল টিপতেছো, কারণ কি? এই দেখো বাজারটা করে এসো, অভিজ্ঞতা হয়েছে, ভালো হয়েছে। আমি একটা মাছ 1 কেজি 800 গ্রামের কিনেছি, আর আরেকটা মাছ আমি 2 কেজি 80 গ্রামের কিনেছি। তারপরও কেন জানি আমি আয়নের বাবার কাছে কম ওজনের মাছের কথাই বলেছি। যাই হোক, বাজার দেখে তো আইনের বাবা বললো ভালোই হয়েছে, তো সেটা শুনে বাজারের প্রতি আগ্রহটা আরও বেড়ে গেল। যাই হোক, কাজের সময় আর ভিডিও করতে পারিনি, মাছ কেটেছি কাটার পর। তারপরে তো নতুন চালের খুদে ভাত রান্না করেছি আর ভর্তা করেছি, তাই তুষারকে এবং আমার বোনকেও বললাম আসার জন্য। তো সবাই মিলে এখন সকালে নাস্তা করে নিচ্ছি। মালাই মাছ কিভাবে রান্না করব? শশী দিয়ে রান্না করি, শশী আমি ঝুলঝুল করে রান্না করব। রান্না বসিয়ে চলে আসলাম জুতার র‍্যাকটাকে গুছিয়ে নেওয়ার জন্য। বেশ কিছুদিন ধরে এটা গুছানো হয়নি, তো অনেক বালু জমে গিয়েছে। এরপরেই তো দেখতেই পাচ্ছেন জুতার র‍্যাকটাকে গুছিয়ে নিয়েছি। আর নিচে দেখুন পরিষ্কার করার পর কত বালু বের হয়েছে। যাই হোক, আমি চেষ্টা করি প্রত্যেক দিন যে কোনো এক্সট্রা একটা কাজ করে রাখার জন্য, এতে করে সপ্তাহ শেষে একদমই কাজের চাপ পড়ে না। যাই হোক, এরপরেই তো রান্নাবান্না শেষ, রেসিপি চ্যানেলের বাকি ভিডিওটাও কমপ্লিট করে নিয়েছি। ওইদিকে ওরা কিন্তু খাওয়ার জন্য বসে আছে। আয়নের বাবার ছুটির দিনই আমি রেসিপি চ্যানেলের জন্য ভিডিওগুলো শ্যুট করি, এতে করে রান্না দেরি হলেও সমস্যা হয় না। আচ্ছা, খাই লাও আবার তরকারি দিয়ে, অনেক মজা হয়েছে, খাই দেখো নতুন রেসিপি। শশী দিয়া মলাই মাছ আর খাইছো? শশী দিয়া গরুর মাংস খাইছি, শশী দিয়া ছাগলের মাংস খাইছি, হাঁসের মাংস খাইছি।
কি বলো স্টপ? মাহিন, তোমার আবু কি বলে? আজকে দুইজনের একজনও গোসল করে নাই। যেদিন আমি রেসিপির জন্য ভিডিও শুট করি সেই দিনই দিনের রুটিন সব উল্টাপাল্টা হয়ে যায়। মাহিন, আয়ান, আজকে আম্মু আমার পছন্দের রান্না করছে। কি রান্না করছি? করলা ভাজি। এটা পছন্দ হলো করলা ভাজি। আল্লাহ, এটা দিকে টক দি বানে না খাও তাতে খাই। আমার আমিও খাই তুমি তুমি দেখি। ওকে, এই যে আমার খাবার। তো মাটি বড় মাটি বড় বড় মাছি জি। এই যে বড় বড় মাছি, এটা কি মাছি? বড় খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বসে রেস্ট নিচ্ছিলাম, তখনই হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। জানালার পাশে বসে বৃষ্টি দেখতেছি। আমার তো বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে বৃষ্টি দেখতে ভালো লাগে আপনারাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আপনারা কি এই খাবারগুলোকে চিনতে পেরেছেন? আমি কিছুদিন আগে গল্প করতে করতে আয়নে বাবাকে বলেছিলাম আমরা ছোটবেলায় মোবাইল ফোন খেতাম, এখন আর সেই মোবাইল ফোন দেখিই না। তো আয়নে বাবা কোথা থেকে যেন খুঁজে আমার জন্য এই যে মোবাইল ফোন, মিষ্টি সিঙ্গারা আর হলো মিষ্টি সমোসা, এগুলো আয়নে বাবা দোকানে দেখে আমার জন্য নিয়ে এসেছে। আয়নের বাবা মনে করে যে আমার জন্য নিয়ে এসেছে, এতে আমি অনেক খুশি। আর তাছাড়া এতদিন পর এগুলো খেয়ে সত্যি অনেক ভালো লেগেছে, ছোটবেলার কথা আবার মনে পড়ে গেল। তোমার তো মিষ্টি জিনিস অনেক পছন্দ, এগুলো কিন্তু মিষ্টি। খাও, এটা খাও, এটা খাও। এই আইটেমটাকে না আগে আমরা ছোট থাকতে মোবাইল ফোন বলতাম, এটা মোবাইল আকৃতির ছিল, কিন্তু এখন এটা কোন আকৃতি বলো তো? এটা হ্যাঁ বলো তো, এটা কেমন? তুমি মানে মিষ্টি সিঙ্গারা খাইছো না আগে? মোবাইল ফোন খাও নাই না? মাহিন এদিকে এসো, বসো, তুমি দুষ্টামি করতেছ, বসো। মাহিনে তো মজা দেখছো, তোমার আব্বু কোন দোকান থেকে যেন খুঁজে আমার জন্য নিয়ে আসছে। আয়ান এখন স্কুলে লেখাপড়া শেষ করে নিতেছে, তাই না বাবা? হোমওয়ার্ক শেষ সকালবেলায়, এখন শুধু আয়ান কি করতেছে? মুখস্থ পড়াগুলো না দেখে লিখতেছে। ওকে, খাওয়া দাওয়া করে আবার লেখা কন্টিনিউ করো। ওকে ওকে, আয়নের লেখাপড়া শেষ হয়ে যাবার পর এই তো এখানে আমি পাঙ্কাশ মাছ, বেগুন, পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। এগুলো ভেজে একসাথে আপনারা খেয়ে দেখবেন, সত্যি খেতে ভীষণ মজার। আমি দুপুরে যে তরকারি রান্না করেছি সেটা দুপুরেই শেষ হয়ে গিয়েছে, এত মজার হয়েছিল। আমি যে রেসিপি চ্যানেলের রেসিপিগুলো শেয়ার করি সেগুলো কিন্তু আমি এক্সট্রা রান্না করে আপনাদের সাথে শেয়ার করি না, আমরা নিত্য নতুন যা খাই তাই রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, বাচ্চাগুলো খেলাধুলা করতে করতে রাতের খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে দিব লম্বা ঘুম, সেই সাথে নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।